আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আবারও আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে থাকা লেফটওভার মাংস দিয়ে আপনারা মজাদার ঝাল পুলি পিঠা তৈরি করতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা এই পুলি পিঠার সম্পূর্ণ রেসিপিটি দেখে আসি। এই ঝাল পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে নিয়ে নিতে হবে 2 কাপ পরিমাণ ময়দা। তারপর এই ময়দার সাথে আমি মিশিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। এখন হাত দিয়ে এই লবণ এবং ময়দাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এখন এই ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রান্না করার তেল। এই তেলটা দিয়ে দেওয়ার কারণে কিন্তু পিঠার উপরের অংশটা অনেকটাই ক্রিস্পি হবে। এখন আমি হাত দিয়ে আবারও এই তেলের সাথে ময়দাকে মিশিয়ে নিচ্ছি। তেল মেশানো হয়ে গেলে এখন আমরা অল্প অল্প করে বেশ কয়েকবারে পানি মিশিয়ে নিব। একবারে কিন্তু পানি মেশাতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা খুব বেশি নরম হয়ে যাবে। এখন আমি এভাবে করে প্রায় 3-4 বারের মতো অল্প অল্প পানি দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে এবং হাত দিয়ে মুথে ডোটা তৈরি করে নিতে হবে। আর ডোটা কিন্তু খুব বেশি নরম হওয়া যাবে না, আমরা যেভাবে সাধারণত রুটি বা পরোটার ডো তৈরি করি তার থেকে একটু টাইট হবে এই ডোটা। এখন আপনারা আশা করছি ভিডিওটা দেখেই বুঝে নিয়েছেন যে আমি কিভাবে ডোটা তৈরি করে নিয়েছি। যখনই আমাদের ডোটা তৈরি করা হয়ে যাবে তখনই এই ডোটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এখন অন্যদিকে আমি পুলি পিঠার পুরটা তৈরি করে নিচ্ছি। পুর তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ গরুর ছুরা মাংস নিয়ে নিয়েছি। লেফটওভার রান্না করা গরুর মাংস থেকে শুধুমাত্র মাংসগুলোকে উঠিয়ে নিয়েছি চর্বি এবং ঝোল ছাড়া। তারপর একটি ফুড প্রসেসরে দিয়ে আমি এভাবে ঝুরা করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও কিন্তু ঝুরা করতে পারেন। এখন আমি এই ঝুরা মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ আর মাংসের পরিমাণটা আমি সমান সমান রেখেছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো জিরার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গরম মশলা। এবং সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এই লবণটা আমি শুধুমাত্র পেঁয়াজ কাঁচামরিচ এবং মশলার সাথে ব্যালেন্স করার জন্য ব্যবহার করেছি। মাংসে কিন্তু অলরেডি লবণ আছে। এখন আমি হাত দিয়ে এই সব কিছুকে আলতোভাবে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে মাখাতে যাবেন না, তাহলে কিন্তু পেঁয়াজ থেকে পানি বের হয়ে যাবে। আশা করছি আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারছেন। এখন আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। তারপর আমি চলে যাচ্ছি পিঠা বানানোর মূল প্রসেসে। পিঠা বানানোর জন্য আমি যেই ডোটাকে রেস্টে রেখেছিলাম সেই ডোটা আমি নিয়ে নিয়েছি। তারপর আরেকটু ভালোভাবে একটু মথে নিয়েছি। তারপর সমান 2 ভাগে ভাগ করে নিয়েছি। তারপর 1 ভাগ থেকে আবারও সমান 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন এই 1 ভাগটা দিয়ে আমি খুব সুন্দর করে একটা রুটি তৈরি করে নিব। রুটিটা খুব গোল হতে হবে এমন কোনো কথা নেই, আপনারা শুধুমাত্র বড় করে একটা রুটি তৈরি করবেন। যেই কথা সেই অনুযায়ী আমি এবড়ো থেবড়ো করে বড় আকারের একটি রুটি তৈরি করে নিয়েছি। এই রুটিটা তৈরি করার পর আমি এখান থেকে কুকি কাটারের সাহায্যে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু আবার ছোট ছোট লেচি কেটে ছোট ছোট রুটি তৈরি করেও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন। তবে কুকি কাটার দিয়ে কেটে নিলে যেটা হয়, একটা বড় রুটি তৈরি করে খুব অল্প সময়ে কিন্তু পিঠাটা তৈরি করা যায়। এখন চলুন আপনাদেরকে দেখাই যে পিঠাটা আমি কিভাবে ভাঁজ করে নিয়েছি। এই বড় রুটি থেকে ছোট রুটি আমি কেটে নিয়েছি। তারপর এই ছোট রুটির মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ যে মাংসের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম অর্থাৎ পিঠার পুর, সেটা দিয়ে দিচ্ছি। তারপর রুটির একটা অংশ উঠিয়ে নিয়ে অন্য একটি অংশের সাথে আমি জোড়া লাগিয়ে দিচ্ছি এবং পুরটা কিন্তু হাত দিয়ে চেপে খুব ভালোভাবে এক জায়গায় রেখে তারপর রুটির এক মাথার সাথে আরেকটা মাথা লাগিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু এখন হাফ মুন অর্থাৎ অর্ধেক চাঁদের মতো হয়ে গিয়েছে। এখন আঙুল দিয়ে চেপে চেপে রুটির একটা অংশের সাথে আরেকটা অংশ জোড়া লাগিয়ে নিয়েছি।
তারপর হাতে নিয়ে আমি পিঠার বাহিরের অংশটাকে মুড়িয়ে দিচ্ছি। আমি কিভাবে পিঠার অংশটাকে মুড়িয়ে দিয়েছি সেটা আশা করছি আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। প্রথমে একটু ভাঁজ করে নিয়েছি, তারপর বাহিরের অংশটাকে একটু হাত দিয়ে চাপ দিয়ে চ্যাপটা করে নিয়ে আবারও ভেতরের দিকে মুড়িয়ে দিয়েছি। প্রসেসটা কিন্তু খুবই সহজ, প্রথমে মনে হতে পারে অনেক কঠিন, তবে করতে করতে কিন্তু আপনারা অনেক সুন্দর করেই দিতে পারবেন। আমি নিজেও কিন্তু খুব ভালোভাবে পিঠাটা মোড়াতে পারি না, তারপর যাই হোক তারপরও চেষ্টা করলাম। তো চেষ্টা করতে করতে হয়তো বা ইনশাআল্লাহ একদিন আমিও খুব সুন্দর করে পারবো। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি পিঠা মোড়ানোটা আরেকটা দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি পিঠাটা মোড়াতে না পারেন তাহলে আমার মতো সহজেই কাঁটা চামচ দিয়ে এভাবে করে ডিজাইন করে দিবেন। এতে করে কিন্তু সময় অনেক কম লাগে আর পিঠাটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। এখন এভাবে করে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নিয়েছি। এখন আপনারা চাইলে এই পিঠাটাকে এভাবে করে জিপলক ব্যাগে অথবা এয়ারটাইট বক্সে ভরে রেফ্রিজারেটরে আপনারা প্রায় মাসখানেকের মতো সংরক্ষণ করতে পারবেন, আর বের করে যখন ইচ্ছা তখন ভেজে নিলেই হবে। এখন আমি চলে যাচ্ছি এই পুলি পিঠাগুলো ভাজার জন্য। চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়েছে তখনই আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি। বেশি গরম অবস্থায় যদি আমি পিঠাগুলোকে দিতাম তাহলে পিঠাগুলো খুব দ্রুত ভেজে যেত, প্রপারলি কিন্তু পিঠাটা ভাজা হতো না। সেই জন্য তেলটা হালকা গরম থাকতেই আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি। প্রায় 3 থেকে 4 মিনিট পরে আমি পিঠাগুলোকে এক পাশ উল্টে দিয়েছি। এভাবে করে 2-3 মিনিট পরপর আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার এই পিঠাগুলো ভাজতে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে। এই 7-8 মিনিট সময়ের মাঝে কিন্তু আমি 2 থেকে 3 বার উল্টে পাল্টে পিঠাগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আর চেষ্টা করবেন পিঠাটা ভাজার সময় চুলার আঁচ যেন অবশ্যই মিডিয়ামে থাকে। বেশি আঁচে ভাজতে গেলে কিন্তু অনেক সময় পিঠা ভালোভাবে ভাজা হয় না এবং ক্রিস্পিও হয় না, তাই চেষ্টা করবেন মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে পিঠাগুলোকে ভাজার জন্য। আবার একসাথে অনেক পিঠা ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো উল্টে পাল্টে নেওয়ার সময় পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া পিঠাগুলো যখন আমরা তেলে ভাজি তখন কিন্তু পিঠার সাইজটা কিন্তু একটু বড় হয়, সেটা মাথায় রেখে আপনারা অল্প পরিমাণ পিঠা ভাজবেন। আবার যখন আপনারা বেশি ব্যাচে পিঠা ভাজবেন তখন চেষ্টা করবেন এক ব্যাচ ভাজা হয়ে গেলে চুলার আঁচটাকে বন্ধ করে তারপর তেলটাকে আবারও হালকা গরম করে নিয়ে তারপর চুলার আঁচ অন করে অন্য ব্যাচ ভেজে নেবেন। তাতে করে যেটা হবে পিঠাগুলো সবগুলো পিঠা একইভাবে ভাজা হবে। আর ফ্রিজে যদি আপনারা সংরক্ষণ করেন তাহলেও কিন্তু সেম এই প্রসেসেই ভেজে নেবেন। এখন আমার পিঠাগুলো প্রায় 8 মিনিট পর গোল্ডেন কালার হয়ে গিয়েছে, অর্থাৎ প্রপারলি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই ঝালপুলি পিঠাগুলো কিন্তু আপনারা বিকালের নাস্তা অথবা দাওয়াতের স্ন্যাক্স আইটেম হিসেবেও রাখতে পারেন। এখন আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পিঠাটা কতটা সুন্দর করে ভেতরেও কিন্তু ভাজা হয়েছে, ভেতরের পেঁয়াজ এবং কাঁচামরিচও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে। এই ছিল আমার আজকের মতো ঝাল পুলি পিঠার রেসিপি। আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।